হ্যালো জব আপনাদের সকলকে জানাই স্বাগত লোকসভা ভোট যখন দুরগোড়ায় রাজ্য রাজনীতি সারা বাংলায় কোথায় কি কাণ্ড ঘটল সব মিলিয়ে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা টাকা লেটেস্ট আপডেট লোকসভা ভোটকে লক্ষ্য রেখে মাঠে নেমেছে কেন্দ্র সরকার অপরদিকে রাজ্য সরকার বাস্তবিত হতে চলেছে একের পর এক নতুন প্রকল্প একদিকে এগারো লক্ষ পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে ঘরের টাকা আর তার সাথে যারা ঘর পায়নি তাদের জন্য থাকছে বিরাট বড় আপডেট আপনি যদি ঘর না পেয়ে থাকেন অথবা লিস্টে যদি আপনার নাম না থেকে থাকে অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনার জন্যই থাকছে আজকে একটি দারুণ সুখবর অপরদিকে থাকছে জব কার্ড নিয়ে দারুণ সুখবর জব কার্ড হোল্ডারদের জন্য থাকছে বিরাট বড় খবর আর তার সাথে যে সমস্ত মহিলারা বা মেয়েরা অঙ্গনবাড়ি পাশ করে রয়েছেন তাদের জন্য থাকছে দারুণ সুখবর এবার রাজ্য রাজ্যে ব্লকে ব্লকে নিয়োগ হতে চলেছে এবার অঙ্গনবাড়ি আর সেই সাথে মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য থাকছে দারুণ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনার বাড়িতে যদি মাধ্যমিক পাস করা কোন ছেলে বা মেয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এদিকে আবার কেন্দ্র সরকারের বিরাট বড় ধামাকা যাদের কাছে জনধন যোজনার বই রয়েছে তাদের জন্য উঠে এলো এবার লোকসভা ভোটের আগেই দারুণ ধামাকা এবার জনধন যোজনার গ্রাহকদের জন্য থাকছে দারুণ আপডেট আর এদিকে আবার আবাস যোজনা নিয়ে বিরাট বড় খবর রাজ্য সরকার যেমন আবাস যোজনার টাকা দেবে আর এমনই সময় যে খবরের গোটা বাংলা মাছে তা হচ্ছে চিট ফান্ড এবার চিট ফান্ডের টাকা ভারত আপনি যদি কোনো চিট ফান্ড অ্যাকাউন্টে টাকা রেখে থাকেন অবশ্যই আজকের ভিডিও শেষ পর্যন্ত তবে এত কিছুর মাঝে যে খবরে গোটা বাংলা নড়ছে আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার আগে সি এ কার্যকর মার্চের শুরুতেই সম্ভবত বিজ্ঞপ্তি বিরাট বড় ঘোষণা এবার কেন্দ্রের এদিকে আবার বাংলাতেও গাইতে পারেন দৃষ্টিহীন জার্মান গায়িকার সঙ্গে সাক্ষাৎ মোদের কে তিনি উঠে এলো আবারও মোদের সাক্ষাতে বিরাট বড় বার্তা আর এমনই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চারিদিকে আবার তথন আছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা এবার দক্ষিণবঙ্গের সাত জেলায় কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে থাকছে আবহাওয়ার ভয়ানক সতর্ক বার্তা আর তার মাঝে ম। তার বিরাট বড় ঘোষণা এবার একা হলে হবে না দশ মার্চ ব্রিগেড নিয়ে বিরাট বার্তা মমতার নির্দেশ তৃণমূল কংগ্রেসের যেখানে একা এলেই হবে না কি বার্তা দিচ্ছেন এবার অন্তর্নিহিত বার্তা দিকে নজর রাখবো তবে এবার জেলা সফরেও কাঁপাচ্ছেন মমতা ব্যানার্জি এবার মেদিনীপুরে মমতার হাই ভোল্টেজ সফর সফরের প্রশাসনিক সভা করবেন তমলুকে আর তার মাঝে এই দলকে সতর্কতা বাণী কি বলছেন এবার মমতা ব্যানার্জি যেখানে এটাই আমার শেষ কথা দলকে বিরাট সতর্ক বার্তা তবে বঙ্গ সফরের আগে কার্যকর হতে পারে এসি এ তৈরি এবার বিধির খসড়া আগামী মাসের শুরুতে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা তারই যেমন জল্পনা তুঙ্গে আর এমন সময় আবাস যোজনার বাড়ি বানাবে রাজ্যই ফাইনালি ডেড লাইন দিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নজরে জঙ্গলমহল রাজ্য জুড়ে এবার কুর্মীদের সমীক্ষা ঘোষণা মমতা আর তাতেই চমক থাকছে যারা এখনো আবাস যোজনার লিস্টের নাম নেই তারা অবশ্যই আবেদন করুন কারণ রাজ্য সরকারের তরফ থেকে বিরাট টাকার ডালি আছে এদিকে আবার ভোট যখন দুর্গড়ায় তেমনি সময় রাজ্য রাজনীতিকে চাপানো ধর আর সেই সাথেই নয়া নয়া প্রকল্প সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা তিরিশটি ব্রেকিং নিউজে তবে তার আগে অনুরোধ যারা সাবস্ক্রাইব করেননি এখনই বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘন্টিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করুন এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে ভোট জোর করাই এবার খেলা দেখাচ্ছেন অমিত শাহ গরু কয়লা বাজার করবে তারপরও বলবে তদন্ত করোনা তৃণমূল সহ বিরোধীদের ঠুকলে এবার সাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান করছি কংগ্রেসের এক সাংসদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তিনশো পঞ্চাশ কোটি নগদ উদ্ধার ওরা বলবে কোনো তদন্ত হবে না কারণ আমি সাংসদ তৃণমূলের মন্ত্রীর বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয়েছে মেশিন কম্পোট ছিল একের পর এক জবাব দিচ্ছে রে বা আর সেই সাথে ভোটের দামামা একদিকে খেলার পর খেলা মমতা আর তার সাথে টাকার অনুদান গোটা বাংলাকে এবার টাকায় ভরিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি আর এমনই সময় অমিত শাহ আবারও সি এ নিয়ে ধামাকা তবে এবারে নির্মলা সীতারামন যা বার্তা দিলেন তাতেই দেশ কাঁপছে টাকা কিভাবে দেব আমার বাবার পয়সা নাকি কলকাতায় এসে বিদ্রান নির্মলা শহরে এসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার সন্ধ্যায় ন্যাশনাল লাইব্রেরিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ফের একবার একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগে সর বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী উঠেল পঁচিশ লাখ ভুয়ো জবকারের অভিযোগ বললেন পঁচিশ লাখ ভুয়ো জব কার্ড বানানো হয়েছে এই টাকা কিভাবে দেব এটা কার্ড টাকা আমার বাবার পয়সা নাকি না এটা করদাতাদের টাকা ভাই পঁচিশ লাখ ভুয়ো জব কার্ডের জন্য আমি করদাতাদের টাকা কিভাবে দেব এমনকি রাজ্যে একশো দিনের কাজের প্রকল্প কিভাবে চলছে সেই কথা ওই উঠে আছে কেন্দ্র অর্থমন্ত্রীর গলায় সেখানে বিস্তর বেনিয়ম চলছে বলে দাবি নির্মলার কেন্দ্র অর্থমন্ত্রীর বক্তব্য যেসব কাজ মনোরোগার আয়তায় হওয়ার কথা নয় সেই সব কাজ করানো হচ্ছে বেসরকারি ক্ষেত্রে কাজের জন্য সরকারি ফান্ড ব্যবহার করা হচ্ছে চা বাগানে মনোরোগার কাজ হচ্ছে কিন্তু একশো দিনের কাজের প্রকল্প বেসরকারি ক্ষেত্রের জন্য নয় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এবার নির্মলা আর এমনই সময় তৃণমূলের বিরাট বড় চমক কাঁথি তমলুকে বার আধিকারিক পরিবার থেকে প্রার্থীকে বড় চমক দিতে পারে তৃণমূল বিধানসভা নির্বাচনের গোটা রাজ্য রাজনীতি নজর ছিল এবার নন্দীগ্রাম আগামী লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে দুই লোকসভা কেন্দ্র কাঁথি ও তমলুকে রীতিমতো সম্মানের লড়াই কারণ দীর্ঘ দুশতক শতক পর দুই কেন্দ্রে তৃণমূল প্রার্থী তালিকায় আধিকারিক পরিবারের কোনো সদস্যের নাম থাকছে না তবে তৃণমূলের প্রার্থীতে নাম না থাকলেও বিজেপির প্রার্থী তালিকায় পূর্ব মেদিনীপুরে অন্তত একটি আসন অধিকারী পরিবারের সদস্যদের নাম থাকা অনেকটাই নিশ্চিত আর এই দৌড়ে এগিয়ে চলেছে সুমেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী সূত্রের খবর সম্ভবত কাঁথি কেন্দ্র থেকে সৌমেন্দুকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে সৌমেন্দু নিজে অবশ্য বলেন এসব আবান্তর কথা আমাদের লক্ষ্য মোদীজিকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করা আর তিনশো সত্তর আসনের জয় এর বাইরে আমরা আর কিছুই ভাবছি না এই মুহূর্তে কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ শিশির অধিকারী এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী শিশির বাবু দু থেকে কাথি কেন্দ্র তৃণমূলের কাঁথি থেকে সাংসদ নির্বাচিত হন তিনি এরপরে টানা তিনবার কাঁতি থেকে জয়ী হন শিশির অধিকারী কিন্তু বয়স ও শারীরিক কারণে এবার প্রার্থী হতে চান না তিনি তবে এই দুই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কারা হবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে প্রার্থী হিসেবে উঠে আসছে টলিউডের এক বিখ্যাত অভিনেতার নামও যারা তৃণমূলের সমস্ত শহীদের রক্তকর্মীদের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার অপব্যবহার করে সব সুবিধা নিয়েও বিশ্বাসঘাতকতা করেছে তাদের নিয়ে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা নেই জেলার মানুষ ওদের বিশ্বাসঘাতক হিসেবে চেনেন ওই দুই আসনেই তৃণমূল প্রার্থী দেবে এবং তারা জিতে আসবেন তার মাঝে আবার আবাস যোজনা নিয়ে ধামাকাতে তবে তার আগে জানিয়ে দেবো একা এলেই হবে না দশ মার্চ ব্রিগেড নিয়ে বিধায়ক সাংসদ জেলা সভাপতিদের বড় নির্দেশ দিলেন মমতা ব্যানার্জি ব্রিগেড নিয়ে বিরাট বড় নির্দেশ তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে বিধায়ক সাংসদ জেলা সভাপতি ব্লক সভাপতি কে নির্দেশ দেওয়া হচ্ছে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে ব্রিগেডে আসতে হবে নিজের মত করে মাঠে চলে এলে হবে না সমস্ত শাখা সংগঠনকে পৃথকভাবে জমায়েতের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে বলে দলের তরফ থেকে খবর অর্থাৎ ভোটের আগে দশই মার্চ ব্রিগেড যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তার বোঝার অপেক্ষা থাকছে না তার সাথে আবহাওয়ার বিরাট বড় খবর হাতে কিছুক্ষণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তোলপাড় হবে একের পর এক জেলা সকাল থেকে আকাশের মুখ ভাগ টানা বেশ কয়েক অঞ্চলে গঙ্গে ও পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বৃষ্টি চলছে কোথাও শিলা বৃষ্টি হয়েছে তবে এদিনও বৃষ্টির সম্ভাবনা পূর্বাস মতো আগামী দু থেকে তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে উত্তর বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণবাদ অসমের উপরে তৈরি হচ্ছে ঘূর্ণবাদ একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে ছত্রিশগড় পর্যন্ত পশ্চিমী সঞ্চার বৃহস্পতিবার ঢুকবে উত্তর পশ্চিম ভারত আর এর সাথে মমতার চমক এবার মেদিনীপুরে মমতার হাই ভোল্টেজ সফর তবে তার আগে জানিয়ে দেবো এই বড় সংবাদ আবাস যোজনা নিয়ে চমক দিলেন মমতা কেন্দ্রকে আবাস যোজনার প্রাপ্য মেটানোর ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণা পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা না দিলে এগারো লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্যই এই এগারো লক্ষ মানুষের নাম তালিকাবদ্ধ করা হয়েছে আগেই আর এরপর পরেও সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে যারা অভিযোগ জানিয়েছে তাদের নামও জুড়বে তালিকায় সব মিলিয়ে প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্য পাশাপাশি আদিবাসী সংখ্যালঘুদের বোর্ডের মাধ্যমে দফায় দফায় টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন মমতা এদিন রাজ্য জুড়ে কুর্মীদের সমীক্ষা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী গত কয়েক বছর ধরে কুর্মী আদিবাসী তালিকাভুক্ত হওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্যের সেই সমীক্ষায় কুর্মীদের দাবি পূরণের লক্ষ্যে কেন্দ্রের উপর চাপ আনানোর প্রক্রিয়া হিসেবে দেখছে মহল এদিনে পুরুলিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন ভোট কেউ কেউ আদিবাসী এবং মাহাতদের ঝামেলা লাগানোর চেষ্টা করে আমরা সেটা চাই না একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কার যদি কোনো সমস্যা থাকে তাহলে সরাসরি তার কাছে অভিযোগ জানাতে পারেন এমনই বিরাট বড় বার্তা মমতার আরেকদিকে আবার বিরাট বড় বার্তা হৃদয়হীন মুখ্যমন্ত্রী সন্দেশখালী কাণ্ডে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিশানা এবার মমতা ব্যানার্জি সন্দেশখালী কাণ্ডে উত্তালা বঙ্গ রাজনীতি কলকাতায় এসে তৃণমূলকে আক্রমণ করলেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন সন্দেশখালী এ বিষয়ে কথা বলতে গেলে শরীর কেঁপে ওঠে রাজ্যের সরকার কতটা নির্মম যে এখনো পর্যন্ত না যদি কোনো সংসদে মণিপুর নিয়ে কতবার প্রশ্ন এটা কেন করনি এটা কেন করনি কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিলেন কি কি পদক্ষেপ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গিয়েছিলেন ক্যাম্পাসে ছিলেন সবার সঙ্গে কথা বললেন যার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা নিলেন আর সন্দেশকারীদের কেন্দ্র অর্থমন্ত্রীর কথা একশো চুয়াল্লিশ করে কাউকে যেতে দিচ্ছে না মন্ত্রীরা যাচ্ছেন তারপরেও কি বিবৃতি আছে আমরা কয়েকদিনের মধ্যে গ্রেপ্তার করব তার মানে জানেন কোথায় আছে সেই জন্য আত্মবিশ্বাস এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করব বিরাট বড় বার্তা অর্থমন্ত্রীর তবে জেলা সফরে বাজিমাত করেছেন মমতা ব্যানার্জি এদিন পূর্ব মেদিনীপুরে রোড শো করতে পারেন মমতা পাঁচ তারিখ পশ্চিম মেদিনীপুরে জেলা সফরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী ওই সভা করেই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপাতত জঙ্গলমহল সফরে আসছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার লোকসভা ভোটের আগে এই প্রচারে নেমে বিরোধীদের চমকে কটাক্ষ হানলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পুরুলিয়ায় তার প্রচার সভা থেকে দিলেন কড়া বার্তা মমতা বলেন আগের বার এখান থেকে বিজেপি জিতে গিয়েছিল কিছু করেছে নির্বাচনের সময় ওরা কিছু টাকা পয়সা দেবে কিছু মিথ্যে কথা বলবে তারপর পালিয়ে যাবে তাই বলি শীত গ্রীষ্ম ভরসা আমরাই ভরসা আমরা জিতবো আমরা লড়বো আমরা গড়বো মমতার গোলাই দিন স্লোগান ছিল খেলা হবে খেলতে হবে আর এর সাথেই খবর লোকসভা নির্বাচনে আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার আগে সিএ কার্যকর করতে প্রয়োজনীয় বিধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর অনুযায়ী আগামী মাসের শুরুতেই গুরুত্বপূর্ণ বিধি জারি করা হতে পারে বলে খবর কেন্দ্র সরকার যেহেতু আগামী মাসের লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তাই তার আগে সিএ লাগু হওয়ার বিরাট আশা আর ইতিমধ্যে কেন্দ্র সরকারও বিরাট বড় বার্তা দিয়েছে এবার সিএ নিয়ে খবর আছে লোকসভা নির্বাচনে আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার আগে সিএ কার্যকর করতে প্রয়োজনীয় বিধি নিয়ে বিজ্ঞপ্তি জারি কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর অনুযায়ী আগামী মাসের শুরুর দিকে গুরুত্বপূর্ণ বিধি জারি করা হতে পারে যেহেতু আগামী মাসে লোকসভা ভিতরে নির্ঘণ্টা ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তাই তার আগে সি বিধি লাগু করে দিতে চায় কেন্দ্র এমনই বিরাট বড় তথ্য সামনে এছাড়াও থাকছে একের পর এক প্রকল্প উন্নয়নের খবর বিস্তারিত ব্রেকিং নিউজ থাকবে পরের ভিডিওতে তার জন্য ভিডিওর শেষ করে একটি ভিডিও দেখতে পাবেন সেখানে ক্লিক করে যাবতীয় খবর দেখে নিতে পারবেন তবে কোন ধরনের লেটেস্ট আপডেট বা কোন প্রকল্পের আপডেট আপনি জানতে চান কমেন্টে লিখে জানান তাহলে আপনার জেলা ভিত্তিক সেই প্রকল্প আপডেট জানিয়ে দেবো আর তার আগে আজকের খবর কেমন লাগলো কমেন্টে লিখে জানান এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে কমেন্টে আপনার জেলার নামটি লিখুন সেই সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে লেটেস্ট বার্তা জানার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন ব্যাঙ্গল জব স্টাডি সেই লোগোতে প্রেস করে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটগুলো গুলো এই মুহূর্তে এক পরকে দেখে নিন সকলে ভালো থাকুন এবং প্রচুর পরিমাণে খবরগুলো শেয়ার করে সবাইকে লেটেস্ট বার্তা জানার সুযোগ করে দিন